জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পূজা মণ্ডপে অরাজকতা সৃষ্টিকারীরা পার পাবে না বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বললেন হেফাজত। প্রেস ক্লাবে রাজনৈতিক অনুষ্ঠান বন্ধে সিদ্ধান্ত, মতপ্রকাশে স্বাধীনতা বিরোধী বললেন আমান। ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উদ্দেশ্যমূলক এ ঘটনা বললেন ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি বললেন বুলু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সবাইকে এক হয়ে চলার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লার ঘটনার সাথে জড়িতদের সরকার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এমন শাস্তি হবে যাতে ভবিষ্যতে আর কেউ সাহস না পায়। বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডাকেশ্বরের জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজা মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কুমিল্লার ঘটনাকে অত্যন্ত দুঃখবাজক আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন যে ঘটনা ঘটেছে তার তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এ ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই এবং আমরা তা করতে পারবো, কারণ এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সেই যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে আর আমরা তা করেছি এবং করব। বিএনপি কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় দুর্গাপূজার মহানবমীতে ডাকেশ্বরের জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানায়, আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে আছি থাকব। কুমিল্লার ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমরা কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না, দেবও না, এটা সাম্প্রদায়িক গোষ্ঠীর কাজ। যে সাম্প্রদায়িকের দুর্বৃত্তরা চায় একটি বিশৃঙ্খলা করতে, সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে চায় মহলটি। তিনি আরো বলেন আমরা চাই দোষীদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়, এ সময় গণতন্ত্রকে সম্মত রাখার জন্য আন্দোলন করে যাওয়ার কথাও জানান তিনি। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বললেন হেফাজত। হেফাজত ইসলামের কোনো কর্মসূচি নিয়ে জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হেফাজত। সংগঠনটির নেতারা বলছেন দেশের সকল ইসলামপ্রিয় তহিদি জনতা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী ও কর্মী মাদ্রাসার আলিম ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, কারো উস্কানিতে কোনো রকম সিদ্ধান্ত নেব না। হেফাজতের কোনো কর্মসূচি নেই, আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। রাজধানীর খিলগাঁওয়ে হেফাজতের মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠক থেকে এমন আহ্বান জানান তারা। কুমিল্লায় কোরআন অবমাননাকারী সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। আমরা জানতে পেরেছি কুমিল্লার নানুয়ার দিঘির সেই পূজা মণ্ডপটি বন্ধ করে দিয়েছে সরকার, অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তহিদি জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও সদা সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেস ক্লাবে রাজনৈতিক অনুষ্ঠান বন্ধে সিদ্ধান্ত, মতপ্রকাশে স্বাধীনতা বিরোধী বললেন আমান। জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ করে ক্লাব কর্তৃপক্ষ মতপ্রকাশে স্বাধীনতা বিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নব্বইয়ের ডাকসু বিপি আমানুল্লাহ আমান একথা বলেন। আমানুল্লাহ আমান বলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির গত বুধবারের সিদ্ধান্তে দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমরা মনে
মনে করি জাতীয় প্রেস ক্লাব অতীতে জাতির নানা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং রাজনৈতিক সভা সমাবেশ করার অবারিত সুযোগ জাতীয় প্রেস ক্লাব কখনোই হরণ করেনি। তিনি বলেন, ঢাকা ব্যবস্থাপনা কমিটি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে প্রেস ক্লাবের গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যকে যেমন বুলন্ডিত করল, একইভাবে গণতন্ত্র হত্যাকারী বিনা ভোটে নিশিরাতে সরকারের রাজনীতি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ঘৃণ্য তৎপরতাকে সহযোগিতা করল। দেশের সব গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ক্ষুধাসূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্বের ক্ষুধা নিবারণ কার্যক্রম ও ফলাফলের দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের 2021 প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, এবারের তালিকায় বাংলাদেশ 76, পাকিস্তান 92 এবং 101 নম্বরে রয়েছে ভারত। 2020 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 160 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 75তম। 2019 সালে একই সূচকে 117টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 88। এ সূচকে 2018 সালে বাংলাদেশ ছিল 86তম। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের মতো দেশগুলো 28.6 পয়েন্টে পেয়ে গুরুতর অবস্থা থেকে 19.1 পয়েন্ট কমে নেমে এসেছে মধ্যপন্থী হিসেবে। 116টি দেশকে নিয়ে গবেষণার তালিকায় নেপালও বাংলাদেশের সঙ্গে 76 নম্বরে রয়েছে। এবার ক্ষুধাসূচকের তালিকায় শীর্ষে রয়েছে চীন। বিশ্ব ক্ষুধাসূচকের মাধ্যমে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। বিশ্ব ক্ষুধাসূচকে শূন্য পেলে ধরা হয় ওই অঞ্চলে ক্ষুধা নেই, আর এই সূচকে 100 হল সর্বনিম্ন মাত্রা, অর্থাৎ এটি ক্ষুধার সর্বোচ্চ মাত্রাকে বোঝায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উদ্দেশ্যমূলক এই ঘটনা বললেন ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হুসাইন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উদ্দেশ্যমূলক কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হুসাইন। জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলাদান আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ইসমাইল হুসাইন বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটানো হয়েছে তা নাটক, ষড়যন্ত্র দেশের ভেতরে অশান্তি করার জন্য হয়েছে। দেশের ভেতরে কয়েকদিন আগে হেফাজত তাণ্ডব চালিয়েছিল, আর একটি তাণ্ডব চালাতে এটি ঘটানো হয়েছে ও ষড়যন্ত্র করা হয়েছে। সরকারকে বিপদে ফেলতে দেশে অশান্তি তৈরি করতে এটি করা হয়েছে। তিনি বলেন, সকল ধর্মের মানুষের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একে অপরের বিপদ আপদে এগিয়ে আসাই আমাদের শান্তির ধর্ম ইসলাম ও রাসুলের শিক্ষা। বিদায় হজের বাসনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা ছিল, মানুষের সঙ্গে মানুষের মাতৃত্ব সহব্যবস্থান নিশ্চিত করতে হবে। কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা বা অশান্তি সৃষ্টি করতে কঠোরভাবে বারণ করে গেছেন তিনি। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বললেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। মির্জাপুরের দানবীর রণদা প্রাসাদে শাহর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা 7:30 দিকে সাংবাদিকদের তিনি একথা বলেন। বুলু বলেন, সরকারের উচিত খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা। এ সময় বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।